Alma? Umare? Chutna. Boy, ma. Boy, tu. Chuna, ne? Budi, ma. Baba, ma. Tumago ane koshtu. Hare, ma. Ki korum? গরু নাই, নিজের জমিন নাই, পরের জমিন বর্গা চাষ করি। কষ্ট না করলে পেটে বাদ জুটবো কই থেকে মা গো? আমি পড়ালেখা কইরা বড় হয়ে তুমগো গরু কিনা দিমু, জমিন কিনা দিমু, তাহলে তুমগো আর কষ্ট থাকবো না। মারে তুই কোনো চিন্তা করিস না, তোর এই গরিব চাষা বাপ রক্ত বেচা হইলো তোরে পড়ালেখা করাইব। চল মা বাড়ি চল। চলো মমতা। সেদিন আমারে কামড় দিছিলা, আজ তোমার দিলাম। এই জন্য কি এত জোরে? আরে এটা হইলো ভালোবাসার কামর মমতা। আল্লাহ আমাকে ধন সম্পত্তি দেয় নাই, কিন্তু ভালোবাসা দিছে অনেক বেশি। দুনিয়াতে স্বামী স্ত্রী ভালোবাসা চাইতে বড় সম্পদ আর কি আছে? দোয়া করেন এই ভালোবাসা যেন সারা জীবন ধরে রাখতে পারি। মমতা, তোমার মতো লক্ষ্মী বউয়ের পরশে আমার এই গরিব ঘরটায় বেহেস্তের সুখ ছড়াই আছে। বাবা বাবা, তুমি মায়ের আদর করতেছো, আমি আজ তোমাকে দিছি আদর। দেখছো মাইয়া কান্দে, এখনো ঘুমায় নাই। আমি তো ঘুমের ভান করে তোমাকে দিছি কথা শুনতেছি। এই যে দুষ্ট মাইয়া রে, চলো এখন আমরা সবাই ঘুমাইতে যাই। হ্যাঁ আচ্ছা। সাত সকালে পুকুর ঘাটে পদ্ম ফুল ফুটলো কই থেকে? ও দিয়ে চাইলাম ভাই, ওই ফুলের মালিক আছে। দে তাতে কি হইছে, মালিক বদল হইব? দুইটা বিয়া করলাম, বড় বমল্য কালা জরে, ছোটটা চলে গেল রাগ কইরা। এত বড় সংসার আমার, অথচ বউ নাই। বড়ই সৌন্দর্য, খারাপ মন ভরে একটু দেহি। কত সারেন মাতুসা, রাগ করো কেন? সুন্দরের প্রতি আল্লাহ খুশি আর আমি বান্দা মহা খুশি। আহারে গরিবের ঘরে থাইকা চেহারাটা কেমন ডিম ছাড়া মাছের মতন ফেকাইশ হয়ে গেছে। আমার ঘরে যদি তুমি থাকতা, বাসনা তেল, জলে ভাসা সাবান, রঙিলা শাড়ি দিয়া একেবারে তোমার রাজধানী বানায় রাখতাম। মাদর সাহ, আমার ঘর কুড়ে ঘর হইল, হেডে আমার ব্যস্তখানা, চোখ সামলাইয়া গ্রামে চলাফেরা করবেন, তা না হইলে আমি 10 বিঘা সম্পত্তি লেখা দিব, 4টা দুধের গাই দিমু, সোনার গয়না দিমু, সেগুন কাঠের পালং দিমু, যদি তুমি আমার বউ হও। আরামি
বদমাইশ। অনেরাই খুব সুন্দরী, আমার গালে থাপ্পড় মাইরা তুমি নিজের পায়ে নিজেই কুড়াল মারলা। একদিন না একদিন ঠিকই তোমারে আমার ঘরে নিয়ে যাবো, আর সেই দিনই এই থাপ্পড়ের জবাব দিব। এই যে গনি মিয়া, কিছু কইবেন মাদর সাহেব? এত ভালো মানুষ তুমি গনি মিয়া, তোমার লাগে আমার খুব মায়া হয়। পরের জমিন চাষ কইরা খাও, বাড়ি ভিটাটাও শুনলাম এই ভবতোষের কাছে নাকি বন্ধক রাখছো। কি করুম মাদর সাহেব, জমিন আবাদ করতে মেলা খরচ, পোষাইতে পারি না। কেমনে পোষাইবা, আজকাল মাইয়া লোকেরও ভাগ্য লাগে। কি কইতেছেন মাদর সাহেব? আমার মনে হয় তোমার বউয়ের ভাগ্যর সাথে তোমার ভাগ্য মিলতেছে না। বউটা বদলাইয়া আরেকখান বউ ঘরে আনো, দেখবা তোমার ভাগ্য খুইলা গেছে। এটা কি কন মাদর সাহেব? অনেক গোনা গইনা দেখছি, তোমার এই বউ না বদলাইলে তোমার কপালে শনি আছে। ওর তো চরিত্র ভালো না। আমার মমতা রে নিয়ে এত বড় কথা? হ্যাঁ, এত বড় কথা ভগবান দাস, এইবার কত উড়তাস করে দিব। এইটা তুই কি করলি গনি? আরে এইটা তুই কি করলি? তুই আমার গায়ে হাত দিলি। মনে রেখো মাকবর, তোমার হুঙ্কারে আমি ভয় পাই না। ভবিষ্যতে আমার মমতারে নিয়ে কোনো কথা কইলে আমি তোমার জিব্বা টান দিয়া ছিড়া ফেলামু। গনি, বিষাক্ত সাপের লেজে হাত দিয়া তুই ভুল করলি, দুনিয়ার কোনো বাদ্যই তোরে বাঁচাইতে পারবো না। বাজার থেকে জবিদের জরে ওষুধ আনবেন, ওর জ্বরটা কমতেছে না, চিন্তায় আমার ভাল লাগতেছে না। তুমি কোনো চিন্তা করো না, এগুলান বেচা, আমি ওর ওষুধ নিয়ে আসুম। বাবা, আমার লিগে লাল জামা আর আমি কেনব। আনুম রে মা, আনুম। পানশু বাড়ি আই নিন। আনুম, সেদিন হাটে তোমার লিগে একটা শাড়ি পছন্দ করছিলাম, টাকার লিগে আনতে পারি নাই, আজ নিয়ে আসো। যাই রে মা। আচ্ছা, তাড়াতাড়ি চল্লাই সেন। যাই মা, তাড়াতাড়ি আইয়া পড়ো বাবা। আচ্ছা মা। আয় মা। মমতার লেগে শাড়ি, মায়ের লেগে লাল জামা, খুব খুশি হইব। বোনের বাচ্চা এখনো আয় না, মশার কামড় খাইতেছি, জল দে আবো, জল দে কামাইরা জামুগা। সিনিয়া কাকে কোমরের বি, কোন শালা রে, ভূত পেত্রি থাকলে সামনে এসে খারা। মাতবর? আরে না না মাতবর না, ভূত তুই না ভূত দেখতে চাইলি? এই ভূতের গায়ে তুই হাত তুলছস, তোর গায়ে রক্ত না খাওয়া পর্যন্ত এই ভূতের শান্তি নয়। শোন, তোর বউটারে আমার পছন্দ হয়েছে, তাই তোরে সরায়া ওরে আমার ঘরে নিয়ে যামু। What? 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 What
বাবা আমার লিগে ওষুধ আনবো, লাল জামা আনবো, আমি কি আনবো, তোমার লিগে শাড়ি আনবো, আমি সব দেখা তারপরে ঘুমাবো। বাবা, ও বাবা, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার লিগে বইসে আছি। মাতবর, তুমি আমার ছাইড়া দাও মাতবর, আমার মাইয়াটার খুব জ্বর, ওরে ওষুধ খাওয়াতে হইব। বোকা, এতদিন তুই আছিস ওর বাপ, এখন থেকে তো আমি ওর বাপ হম, ওষুধ খাওয়ামো আমি, ভরণ পোষণ দিব আমি। কুত্তার বাচ্চা, এই তোমার স্বামীরে ডাকাইতে মাইরে আগুন দিয়ে পুড়ে ফেলাইছে। মা, আমার বাবা কি আর কোনোদিন ফিরাইব না? আমার বাবা ফিরাইলে আমি আর কোনোদিন বাজারে যেতে দিব না। লাল জামা, আমিতি কোনোদিন কিছু চাম না, বাবারে অনেক আদর করুম। মারে, তুই ঘুমারে মা, তুই ঘুমা। ভবতোষ্রে, মমতা বেগম আমার ঘরে আহনের রাস্তা পরিষ্কার হয়ে গেছে। কর্তা, স্বামী ভক্ত মহিলা কেমনে যে কি হবো। পটকার বাচ্চা, আমার ঘরে রক্ত চিনস না, তো গেল লেগে আমার সামসামি করস। রাম রাম রাম, আমি সামসামি করি না। করস না কর্তা, এদিকে আয়। মমতা বেগমের লেগা শাড়ি গয়না রেডি কর, তারপর দেখবি কেমনে বিয়া হয়। আমার মনে হয় জমিদার কোন শক্ত অসুখ হয়েছে, ওরে শহরে নিয়া বড় ডাক্তার দেখাও, আমি যাই বই, মেলা কম্পিউটার রয়েছে। খাইবার না মা? না মা। এই যে মমতা বেগম, অনেকদিন হইয়া গেল তোমার স্বামী বাড়ি বন্ধক রেখে টাকা নিছে, সুদে আসলে এখন যে টাকা হয়েছে তাতে এই বাড়ি বেচাও টাকা শোধ করতে পারবা না। আমার অবস্থা তো আপনারা জানেনি, আমার মায়েটার খুব অসুখ, সংসারই চলে না, আপনি টাকা দিব কই থেকে? কই থেকে দিবা সেটা আমার জানার বিষয় না, আমি তোমারে 7 দিনের সময় দিলাম, এর মধ্যে টাকা দিবা নইলে বিটা ছাড়বা। না না, আমাকে বিটা ছাড়া করেন না, আমাকে একটু দয়া করেন। বিটা ছাড়া করলে মায়েরে নিয়ে আমি কই যাব? কেন সুন্দরী আছো, বিয়া বয়া অন্যের ঘরে চইলা যাবা, পালবানরা চল। দেখি তোমার চোখটা। অনেক দেরি করে ফেলেছেন, রোগীর অবস্থা ভালো না। যে করেই হোক ডাক্তার সাহেব, আমার জমিদারে ভালো করে দেন, ও সারা দুনিয়াতে আমার কেউ নাই। ক্লিনিকে ভর্তি করলে অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে ডাক্তার সাহেব? 20-25 হাজার টাকার মতো। আমি কই পাবো?
মিয়া ভাই। কেডা? ও মিয়া ভাই। মমতা। আমার মায়ের খুব অসুখ। কিছু টাকার দরকার। কি টাকা? না রে বোন, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। নিজে খেতে পারতাছি না। আমার মায়ের খুব অসুখ, কয়টা টাকা দর দেও না। আমার কাছে কোনো টাকা পয়সা নাই বোন, কই থেকে দেব। আগের মতো খেলতে পারুম না, স্কুলে যেতে পারুম না। সব পারবি মা, জমিদার চিকিৎসা এত টাকা আমি কই পাব? ঘরে তো কিছু নাইও বেসনে, ওইদিকে বাড়ি বন্ধকের টাকা লেগে 7 দিনের সময় দিছে। আল্লাহ, আমি এখন কি করু? মমতা বেগম, সারা গ্রাম গোল্লা টেকা লেগে পাইলা না। আরে জিগার কাছে কাডল কুজলে পাইবা না। বে জায়গায় হাত না দিয়া টেকার বস্তা হাত দেও। ওই গেন্দু মাত বড়ইল টেকার বস্তা। না না, মাত বড়ের টেকা নিয়ে আমি বিপদে পড়তে চাই না। আরে বিপদে তো বইরাই আছো, সামনে তোমার আরো মহা বিপদ। বন্ধকে টেকা লেগে বিটা সারবা, আবার চিকিৎসা টেকা লেগিয়া মায়ের কবরে ফাটাবা। না না মমতা বেগম, যদি মনে করো টেকার দরকার তাইলে সোজা চলে আসো মাতবুরের কাছে, সেকেন্ডের মধ্যেই তোমার সব সমস্যার সমাধান হয়ে যাব। দুনিয়াতে তোমার হয়েছে টেকার দরকার, আমার হইছে ঘরের বইয়ের দরকার। আমি তোমার টেকার অভাব পূরণ করিয়া দিমু, আর তুমি আমারে বইয়ের অভাব পূরণ করিয়া দিবা। টেকা দেওনের কথা কইয়া এটা আপনি কি কইতাছেন? শোনো মমতা বেগম, আমি এক কথার মানুষ, তোমার মায়ের জীবন বাঁচাইতে হইলে আমার সাথে তোমার বিয়া বইতে হইব। না না না, তা না হইলে স্বামীর কবরের পাশে মাইয়ার কবরটাও খুঁজদা রাখো গিয়া। না না না, মাইয়ার অবস্থা তো বেশ ভালো না, তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করো, তা না হইলে ক্ষতি হইব। যাই মা, আমার চিকিৎসা টাকা নিয়ে আইসো। না রে মা, চিকিৎসা না করলে তো আমি মরে যাব মা। মা, মরে গেলে তো বাবার মতো তোমার কাছে আর আসুম না মা। জবিতা মারে, আমি এমন এক হতে পাগিনি মা, দুনিয়াতে আমি তোর লেগে কিছুই করতে পারতেছি না রে মা, কিছুই করতে পারতেছি না। মা, তুমি ভাবতেছো কেন? আমি বাবার কাছে গেলে বাবা আমারে অনেক আদর করব। না মা না, এমন কথা কইস না মা। না না, আমার জীবন বিসর্জন দিয়া হইল, আমি জমিদারে বাসাম। খালা, মায়ের তো দেখতেছি নতুন বইয়ের মতো সাজছে, মায়ের কি বিয়া? হ, তোর মার অনেক ভালো জায়গায় বিয়ে হইতাছে, ভালো ভালো খাওন পাবি, পিন্ধন পাবি, তগো কপাল লাগছে। না, আমার ভালো খাওন পিন্ধন লাগবো না, আমি আমার মায়ের বিয়ে বুঝে দিব না। মা, আমার ছেলে বউ তুমি কই যেতেছ? মাগো, তোমার কি বিয়ে হয়েছে? কোনকে?
বাগু তোমার কি বিয়ে হয়ে গেছে? তুমি কি আমার ছেড়ে চলে যেতেছো? তোর জীবনের লাইকা আমি আমার জীবনটা বিসর্জন দিলাম রে মা। আমি ছোট মানুষ, বাবা নাই, তুমি চাইও না মা, তুমি চাইও না মা। চলো মমতা, পরে আইসা ওরে নিয়ে যাই। তুমি চাইও না মা, তুমি চাইও না মা। যাইও না যাইও
সর। এই তুই কি মনে করছিস তোর আমি বিয়া করছি ঘর সংসার করার লাগা? না, তোরে বিয়া করছি শুধু ওই দিনের থাপ্পড়ের জবাব দেওয়ার লাগা। শোন, প্রত্যেক দিন সকালবেলা আমার পায়ের জুতা মুছবি আর আমার এই হাতের একখান করে থাপ্পড় খাবি। সারাদিন রান্নাঘরে কাম করবি, এই রান্নাঘরই তোর আসল ঘর। আর ওই উত্তরের ঘরে একটা কুত্তা আছে, ওরে তিন বেলা চারটা চারটা খাওন দিবি। কথার বাইরে যাবি তাইলে জানে মারি হাম। বাইর করতে এখন থেকে এই বাড়ির মালিক আমি। না, আমি যাবো না, আমার মায়ের নাম পর্যন্ত আমি যাবো না। তোর মায় আর কোনোদিন আইব না, তোর মা এখন সোনার পালঙ্কে শুইয়া দাসী বান্দির হাতে শীতল পাঙ্কার বাতাস খাইতেছে। তোর মতো অন্ধকানির কথা এখন আর মনে নাই। তাই হইব, তা না হইলে এমন অসুখকে মেয়ে রেখা নিজের সুখের লেগে কেউ বিয়ে পাহে? মাইয়া মানুষের মন আসমানের রং। হন তুই অন্ধ, তোর বোঝা কেউ কান্দ নেব না। এক কাম কর, এই ভাঙ্গা থালা আর ভিক্ষার দোলা নিয়ে বার হইব, দেখবি অন্ন বইলা মাইসে তোরে ভিক্ষা দিব, মায়ের আশা করবি না খাইয়া মরবি। যা 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 বাইর, যা যা বাইর, যা আপদ দূর হয়েছে। এই কানির বাচ্চা যা বাইর, আর হুতনের জায়গা পেলি না। ভাই গো, আমি সারাদিন কিছু খাই নাই, পেটে খুব খিদা, কিছু দিলে খাইয়া পানি খেতাম। কানির বাচ্চা কানি গেলি না, লাঠি দেবে রে তোর। আল্লাহ, যতদিন না আমার এই গালের থাপ্পড়ের যন্ত্রণা কমবে। আপনি কইছিলেন আমার মায়া ডেরে আমার বুকে আইনা দিবেন। শুনছি তোর মায়া অন্ধ হইয়া রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, ওইসব অন্ধ ফকিনীরে জায়গা দিলে আমার বাড়ির ইজ্জত যাইব। যা যা কাম কর গিয়া। ও আম্মা, সেটা ভিক্ষা দেন। বিসমিল্লাহ। আমি তোর মা।
তোর মা জবিদা মা তুমি কত সুখী আছো আর আমি অন্ধ জবিদা মা জবিদা মা মা রে ওই কই যা আপনি দুটো পায়ে ধরে কই আমার মায়ের কাছে আমারে যাইতে দেন আমার বুকের মানিকের কাছে আমারে যাইতে এই খান থেকে এক পাও বাড়াইলে আমি তোরে জানে মেরে ফেলামু যা ঘরে যা জমিদা মাগো তুমি কি আমার কথা শুনতে পাইতেছো আমি কত কষ্টে আছি মা পেটের খিদায় রাস্তায় রাস্তায় ভিক্ষে করতেছি তুমি ভালো মন্দ খাওয়ার জন্য আমার থেকে বিয়া বইছো কেন তুমি আমার দুঃখে সাগরে বসে বিয়া বইলাম মা তুমি মা না তুমি ডাইনি 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 তোমার মুখে ঠাই না হইলে কি হইব এই আল্লাহ দুনিয়া আমার মতো অসহায় অন্ধ হয়ে চাইব মা জবিদা মা আমার তোর মায়ের বুকে কি যে যন্ত্রণা তা তো তুই জানিস না রে মা মা রে জবিদা তোর পায়ের কাছে আমার হাতের সোনার বালাটা তুই উঠায় নে মা তোর বাম দিকে মা ওট কানের বাচ্চা ওট ফের যদি তোরে কোনোদিন এই গ্রামে দেখি জানে মেরে হলাম যা Be
এত বড় কুত্তা শালাই কি খায়? সাজেদা কই রে, বাড়িতে কুত্তা ঢুকছে, দেহিস খাওন দাওন সাবধান। আরে দুষা, তুমি কি রে মা? মাই সেলান চিল্লাই কাটা রে বাজার কুত্তা। শালার কুত্তা বাইসকাল মাই সেলান চিল্লাই। চৈত মাইসা গরমে সালার চোট পিন্দা তোর লোকে দেখা করতে আইছি, তুই দিল্লি লাডির বাড়ি হলো জলতাসা। পিরিতি পিরিতি বিষম পিরিতি, বুঝলা ডুসা মিয়া, পিরিত করতে হলে কষ্ট করতেই হয়। তুমি তো কানি, তুমি পিরিতির মজা কি বুঝো? হুম, হ্যাঁ কি কইলি? বুঝি না। তুই কি মনে করছস আমি অন্ধ বইলা, প্রেম ভালোবাসা আমার মধ্যে নাই? শোন, একবার যদি আমি প্রেমে পড়ি তাইলে দেখবি লাইলি মজনুর শিরি ফরহাদের মতো ইতিহাস কইরা সারুন। তাই হ, যাই ভিক্ষা করি, তাড়াতাড়ি যাও, সাবধানে পিরিত করিস, আব্বাই দেখলে ফাটাইবো। যাও আহারে, আমার চিনির বস্তা রে। কানি ঠিকই কইছে, তোর বাপে যে জল্লাদ জঘন্য কারবার, কুত্তা মাইশের মতন খাড়াইয়ে পড়ছে। ওই যাইতা আশ্রয়, ঠান্ডা বোধ হয় আজকে ঐক্যবোধ করব। মা গো কই লুকাই এইদিকে, জলদি তাইলে তো বালাই মাইয়া গো, কামড়ায় না বেটা গো, মাইয়া গো কামড়ায় না বেটা গো, এ কামড়ায় ধর তোমার সাজেদা। সর্বনাশ, তোর সাথে কি করলি? কোমা গো, কি পাড়া লাগছে? আমি ওদের দোষ দেই। শালার পু, এই কানি একটু খারা কে যায়, ল্যাংরা বাচ্চা। আমি ল্যাংরা, তুই কানি, তুই ভিক্ষা করস, আমি ভিক্ষা করি। হুম, মতলবটা কি খুইলা কও? শুন কানি, দুইজনেরই পুরা কপাল, তাই কইছিলাম কি এই কানি আর ল্যাংরা যদি ভালোবাসাবাসি করে বিয়ে হয়ে যেত। কি কইলি? ল্যাংরা বাচ্চা ল্যাংরা,
গোলামের ঘরের গোলাম ভালোবাসা আর একবার এই কথা কইলে আমি সিল্লায় সারা গ্রামের মানুষ এক করে ফেলামু মাই সে তোর ভালা কেন্দ্র ভেঙে দিব দেখানি মায়া মানুষের এত চেয়ার থাকুন ভালো না আমি কিন্তু অনেক সুন্দর পোলা সুন্দর থাকলে কি আমি তো চোখে দেখি না কালা ধলা সবই আমার কাছে সমান দেখানি তোর লেগে আমার অনেক টান তাই তোরে আমি অনেক অনেক ভালোবাসি ভালোবাসা কি পান্তা ভাতের পানি নাকি যে পেঁয়াজ কাঁচা মরিচ দেখায় ফেলামু তোমার এই ভালোবাসা থৈল্লার মধ্যে ভইরা রাখো ঠিক আছে থৈল্লার মধ্যে রাখলাম এখন আমি যাই যাও ভিক্ষা করি গিয়া এত সুন্দর সে আর লই আও মন পাইলাম না আমি একটা অসল আর একটা অসলের বিয়া করে মরি খায়া তো আমার কাম নাই মাটির দেহ মাটি হইব মাটি হইব ঠিকানা গুনা করলে আল্লাহর কাছে ক্ষমা পাইবা না মাটির দেহ মাটি হইব মাটি হইব ঠিকানা দেখছো ভাই গো আমি ল্যাংরা আমার একটু সাহায্য করেন ভাই গো আমি লুলা আমার কিছু দেন তুই মুড়া তোরেও দিন যাইতো না ভাই গো আমি আন্ধাকানি আমার একটু সাহায্য করেন আসলে তুই অন্ধ তোরে দিলাম আল্লাহ আপনার ভালা করুন আল্লাহ রে তোর 10 টাকা দিয়ে গেল বুঝছি সুন্দরী মায়া দেখছে তো তাই 10 টাকা দিছে কেন তোমারে দেয় না কেন তুমি না কও তুমি অনেক সুন্দর একেবারে সিনেমার হিরো উচিত কথা কইছে কিরে গানি এই লুলা বম্বটারে কত্তিকে জোগাড় করলি এই শালাই তো একটা ডিস্টর্ব এই মটকা লেগে তো আমরা ভিক্ষা পামু না দেখ ন্যাংরার বাচ্চা কথা কইল হিসাব কইল কইস তুমি ভাইপো না ও তোমার পেটে লাথি দিব না আমি কইলাম ভিক্ষার ফকির না আমি হইলাম গিয়া প্রেমের ফকির কি প্রেমের ফকির তার মানে আমার কানিরে কাইরা নেওয়ানের ফকির শালার বউ খারাইস তোরে আমি খাইছি তোর কানির লগে পিরি আমার কানির লগে পিরি শালা মোটকা বাচ্চা ওই কানি সত্যি করে কত এই শালা কেড়ায় তোর কেড়ায় কানি অনেক কিছু কও কুত্তা সাজ্জা মাইর খাইছি ওই সাধু তার বাপের কাছে ওলে ফকির সাজ্জা মাইর গামু এই ল্যাংরা কাছে হইছে থামো তুমি এখন যাও ঢুসা ভাই পরে বাড়িতে এসো যাও যাই গা দেখছো শালা ওই গানি তুই আরে বাড়িতে যাইতে কলি কেন আরে ল্যাংরার বাচ্চা ও সাজেদার লগে দেখা করনের লাগে ফকির সাইজে বাড়িতে আইব উহ বাসাই লিকানি লটারি 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 10 লক্ষ টাকার লটারি 10 টাকার বিনিময়ে আপনার ভাগ্য খুলে যেতে পারে লটারি লটারি টাকা তো নাই কি করি কথা কই না কেন মতলব মনে খারাপ অনেক টেসুরি করি সুর জানি কোহানকার আমি অন্ধ হইলো টের পাই দে না 10টা টাকা তোর ভাইগোটা আমি দেখি যদি লাগে 10 লাখ টাকা বাসর করে তোর লগে হইব আমার দেখা আচ্ছা ল্যাংরা তুই কি আমার সত্যি ভালোবাসো ভালোবাসি মানে জীবনে চাইতে বেশি ভালোবাসি আরে রাখ রাখ আর কই তো হইব না কইটা গেছি 10 টাকা নিও না নিয়া যা লটারি লটারি আর মাত্র একটি টিকিট বাকি ভাই আমার একটা টিকিট দেন একটা টিকিটই আছে তুমি ল্যাংরা মানুষ টিকিট কিনলা লাগা যাইতে পারে দোয়া কইরেন আচ্ছা লাগিস ভাই লাগলে 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 আমি তোরে কথা দিলাম কানি তোরে আমি লাল বেনারসি শাড়ি পরাইয়া
বউ বানায় ঘরে নিয়ে যাব। মা গো ল্যাংড়ারে দুইটা ভিক্ষা দেন গো মা। আমার অন্ধ জোবেদার কোনো খোঁজ পাইছো না গো মা? এই নামে কোনো ফকিনে দেখা আইজও পাই নাই। তয় একজন আছে কিন্তু তার নাম তো কানি। কত গেরামি তো গুইরা গুইরা ভিক্ষা করো, যদি ওর দেখা পাও তাহলে ওরে কইও ওর অভাগী মায়ের যেন একটা বার আইসা দেখা দেয়। আচ্ছা জোবেদা মারে তোর লেগে আমার বুকটা ফাইটা চৌচি রইয়া রইছে রে মা, চৌচি রইয়া রইছে। আম্মা গো সাইডটা ভিক্ষা দেন গো আম্মা। কই গো কানির সাইডটা ভিক্ষা দিয়ে দাও। এই না কানি। বিসমিল্লাহ আম্মা, এই বাড়ির কোন পোলা নাকি বিদেশে? থ আমা গো কাশেম, শুনলাম হবি মিয়ার মাইয়া সুন্দরী লাগে তার বিয়া হইব। সামনে সপ্তাহে কাশিম বাড়ি আইলি এই বিয়া হইব। দোয়া করি ভালোয় ভালে বাড়ি আসু। হায় হায় রে, কি করলি এত সুন্দর জগটা তুই ভাঙা ফেলালি। হরণ যদি লক্ষ্মী সংসারের জিনিসপত্রের মর্ম তুই কি বুঝবি? আম্মা গো আপনি ঠিকই কইছেন গো আম্মা, আমি আন্ধা কানি, আমার মতো আন্ধা মায়ের জীবনে কোনোদিন স্বামী সংসার কিছুই হইব না। বেকার থলে নিয়া বাইর হই খালি পেটটার লাগা খিদা লাগে দেখে মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা মাগে। আম্মা গো আপনি আমারে মাফ করে দিয়েন গো আম্মা, আপনি আমারে মাফ করে দিয়েন। যাও যাও, পারলে একটা কানা লেগলে দেখে বিয়ে বইয়া যাও। তাইলে আর বাড়ি বাড়ি গিয়া মানুষের জ্বালাতন করতে হইব না। কানা লাগরা কেন, ভাগ্যে থাকলে আপনার পোলা কাশিমের মতো স্বামী আর এই বাড়ির মতো বাড়িতেও আল্লাহ বউ করে পাঠাইতে পারে। পাগলে কি না কয়, ছাগলে কি না খায়। আরে যাও যাও, দোয়া করি তোমার ভাগ্যে যেন আল্লাহ আমাকে কাশিমের মতন একখান পোলা জুটায়। দাদা বাইরাও কানি ফকির নিয়ে কত বড় স্বপ্ন দেখে। সামনে বাতির আলো অথচ আমার চোখে কোনো আলো নাই, জানি না আল্লাহ কেন যে আমার চোখের আলোটা কাইরা নিল। কি রে গানি কান্দা সস কেন? আইসা আব্বা কানি মায়া গো কি বিয়া হয় না? হইব না কেন, খোদাই চাইলে একখান বালা বোলা তোর বাইকে জুড়াই দিতে কতক্ষণ। মারে তোর মনের কষ্ট আমি বুঝি, তুই অন্ধ না হইলে কবে তোর বিয়া হয়ে যাইত। লাগিস ভাগ্য লটারির দেখি। ঠিকই তো আছে। হ্যাঁ
তোর তো কপাল খুইলা গেছে রে বাপ, 10 লাখ টাকার লটারি পিল গেছে। পিল গেছে কি বলেন দাদা? শালার কপাল, 10 লাখ টাকার লটারি, আমি তো পাগল হয়ে যেতেছি। 10 লাখ আমি তো পাগল হইছি। টাকাটা কেমনে হজম করি? পিল গেছে 10 লাখ। আরে ল্যাংরা 10 লাখ টাকার লটারি পাইছে। আরে সিলেটে না করো বাজার। আরে থাম, এত সিল্লা সিল্লি করলে এই চোর টাকাতের হামলা হইতে পারে। ও তাই তো চাচা, এই দুনিয়াতে তো আমার কেউ নাই, আপনি আমার বাপের মতন, তাই সমস্ত টাকার দায়িত্ব আপনার কাছেই থাকবো। আপনি খালি আমার ভবিষ্যতে সুন্দর রাস্তাটা দেখায় দিয়ে। এই তো টাকা পকেটে আয়া পড়ছে। চিন্তার কোনো কারণ নাই, ইয়ে দায়িত্ব যখন দিস তখন ভালো কইরাই পালন করো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ যারে দে সাপর মাইরাই দেয়। শুনলাম ল্যাংরা ফকির 10 লাখ টাকা লটারি পাইছে। আল্লাহ রে, তাইলে তো আমাকে কানের কপাল খুলছে। কানের কপাল খুলছে মানে? বাজান, ল্যাংরা কানের কথা দিছে এই লটারি পাইলে কানের বিয়া করব। তাই নাকি? সাজাদা ঠিকই কইছে। ভাবছিলাম আমার জীবনে কোনোদিন স্বামীর সংসার হইব না। মাইশে আমারে খোটা দেয়। ল্যাংরা হোক আর যাই হোক, বিয়া হইলে মাইশে খোটার থেকে তো বাঁচু। শোনো, এখন তো তুমি আর ল্যাংরা ফকির না, অনেক দামি মানুষ, 10 লাখ টাকার মালিক। মাইয়া গো বুক ফাটে তো মুখ ফোটে না, আমার বেলায় আবার উল্টাটা, মুখ ফোটে কিন্তু বুক ফাটে না। মুখে শরম রেখে লাভ নাই। শোনো, তোমারে কিন্তু আমার অনেক পছন্দ। কি কও সুন্দরী, আমার দেখটা পাও। তাতে কি হইছে, একটা পা ছাড়া তোমার তো সবই সুন্দর, একেবারে সিনেমার হিরোর মতন। আমি স্বপ্নে দেখতেছি না তো? স্বপ্ন না, এটাই বাস্তব। আমি তোমার বউ হুমু। শরীরের মধ্যে 500 টাকা দামের সেন্ট লাগাইছি, কানেরও হুঙ্গায় দেই। কেডায় ল্যাংরা বাদশা? ল্যাংরা গুলোকে ল্যাংরা বাদ দিয়া খালি বাদশা কো। আমি এখন থেকে বাদশা, খালি বাদশা। গায়ে দামি খুশবু, তুমি মনে হয় অনেক বদলাই গেছ। মানুষ কি সারা জীবন একরকম থাকে? তাছাড়া আমি এখন থেকে 10 লাখ টাকার মালিক। তুমি না আমারে কথা দিছিলা এই লটারি পাইলে তুমি আমারে বউ বানাইবা। আরে পাগল নাকি? আমি কি এই জগতে আছি? সারা জীবন কষ্ট করছি, এখন আমি একটু সুখের মুখ দেখতাছি। তোর মতো একটা কানি ফকিনীর বিয়া কইরা আবারও দুঃখের বুঝে কান্দি নিমু। বাদশা, তুমি কি এইসব কথা মন থেকে কইতেছ? তুই কি আসমান থেকে কইতেছি? তুই তো একটা আন্ধা কানি, তরেলে সংসার করুম কেমনে? নুন দিতে গলে দিবি চিনি, তেল দিতে গলে দিবি পানি। তুমি ঠিকই কইছো বাদশা, আমি আন্ধা কানি, পৃথিবীর আলো আধার দেখি না। তুমি কেমন, কালা না ধলা, আমি কিছুই জানি না। তবে আজ বুঝতে পারতেছি তুমি দুনিয়ার সবচাইতে একটা জঘন্য মানুষ। আল্লাহ আমারে বাঁচাইছে, তোমার মতো জঘন্য একটা মাইশের লগে আমার বিয়া হয় নাই। বাদশা মিয়া, এই কানি ফকিনীর লগে তুমি কি কথা কইতেছ? হল লগে কথা কইতে দেখলে তোমার কেউ দাম দিব না। ঠিকই তো কইছে। তাছাড়া আইজ বাদে কাল তোমার সাথে আমার বিয়া। ভিক্ষা দিয়ে বাড়ি চলো। নে 10 টাকা ধরে ভিক্ষা দিলাম, বিয়ার দাওয়াত খেতে আহিস।
আইসো। মাই মাইয়া আমার কাশেম মিয়ার বিদেশের অনেক টাকাই নষ্ট করছে, তার মধ্যে আবার তোমার লগে আর বিয়াও দিলাম, এই সব কিছু মিললেই তো একটা জাগা খিচুড়ি লাগিয়ে গেল গা। আব্বা আই একাম কইরা এই পাছা থাপে তোমারটা তুমি পাইবা। সব বুঝাই কোপটি মু গরু কুতা দেওয়ানের আগেই
আমার শিং দুইটা ভাঙা দিতে হইব। ওঠো ওঠো ওঠো। ও বেটা, আপনি কেডা কানা নাকি? আমি না হয় অন্ধ, চোখে দেখি না, আপনিও দেখেন না। ঠিক আছে, তোমার জায়গায় আমি হলে তাই করতাম। নাও ধরো, 100 টাকা রাখো। এত টাকা কেউ ভিক্ষা দেয়? এইটা ভিক্ষা না, গ্যারামের মাটিতে পাও রেখা, প্রথম হুসট খেলাম তো, তাই তোমার দোয়া নেওয়ার জন্য দিলাম। শুনছি আপনি খুব ভালো মানুষ, তার প্রমাণ পাইলাম। আচ্ছা যাই। আমার থালটা লাঠিটা। ও আচ্ছা, ধরো। যাই। লোকটা খুব ভালো মানুষ। কে তোমরা? দৌর আজরাইল, জান কবজ করো। আমি তো কিছুই বুঝতে পারলাম না। ইশ, কত রক্ত বাইরেছে। তোমারও তো অনেক রক্ত বাইরেছে। ও কিছু না, আমার রক্তের চাইতে আপনার রক্তের দাম অনেক বেশি। না না, রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই। তোমার আমার রক্ত তো মিশায় দেখলাম, কোনোই তো পার্থক্য দেখতেছি না। এইটা আপনি কি করলেন? আমার রক্তের সাথে আপনার রক্ত মিশাই ফেলাইলেন, তাতে কি হইছে?
আপনি কত বড় মানুষ, আর আমি হইলাম পথের ভিখারিনী এক অন্ধ মাইয়া যার জীবনের কোনো মূল্যই নাই। কে কইছে মূল্য নাই? আমার জীবন বাঁচাইতে গিয়া তুমি যে কত বড় মনের মানুষ বইলা পরিচয় দিলা তা তুমি নিজেও জানো না। যান, বাড়িতে যান, আপনার বাবা মা আপনার পথ চাই আছে। আসি। এ আমার থাল ডা লাডিটা। ও নাও ধরো। শুনেন যে আমার জুলাডা। ও আচ্ছা নাও যাই। আচ্ছা কি আমার সন্তানের উপর হাত উঠায় এত লম্বা হাত এই গ্রামে কার? কার বুকের পাটা এত বড় যে আমার কাশেমের শরীর থেকে রক্ত ঝরায়? বাবা বাবা তুমি শান্ত হও, কারা এই কাম করছে পরে দেখুন যাইব। মা আগে কও আমার সুন্দরী বেগম কেমন আছে? কি হইল, চুপ করে আছো কেন? বাবা রে দেখার লোভে সুন্দরী একটা ল্যাংড়া ফকরির লগে বিয়া বইছে। ও তো আরে চায় না বাজার, চায় খালি টাকা। ল্যাংড়ার লটারির 10 লাখ টাকার লোভে সুন্দরী তোর লগে বেইমানি করছে। আমার তো এরকম ভুল কোনোদিন হয় না, আমারে বাঁচানো লাগে মনে হয় আল্লাহ আপনার আমার কাছে পাঠাইছে। হ সেদিন নদীর ঘাটে আমারে বাঁচানোর লাগে আল্লাহ হয়তো তোমারে পাঠাইছিল। দেখছেন আপনার লাগে আমি আর আমার লাগে আপনি, আল্লাহর কি লীলা। আচ্ছা তোমার নাম কি? কি হলো, নামের কথা জিজ্ঞেস করতেই তোমার মন খারাপ হয়ে গেল কেন? কও তোমার নাম কি? আমার নাম কানি। দূর কানি কোনো নাম হইল, তোমার ভালো নাম কি কও? সবাই আমার কানি ডাকতে ডাকতে ভালো নামটা ভুল লাগছি। আপনি প্রথম আমার ভালো নামটা জানতে চাইলেন। বাপ মা আমার ছোটবেলায় আদর করে ডাকত জবেদা কইয়া। এত সুন্দর নাম থুইয়া তোমারে কানি ডাকে, আমি তোমারে জবেদা কইয়াই ডাকু। কি হলো তোমার চোখে পানি? খুশিতে আমার কেউ কোনোদিন কানে সারা ডাকে নাই, আপনার মুখে নিজের ভালো নামটা শুই না খুশিতে চোখে পানি চলে আসছে। আচ্ছা জুবেদা তুমি অন্ধ হইলা কেমনে? এত কিছু কেন জিগাইতেছে? আমার ভালো লাগতেছে তাই। ঠিক আছে আপনার ভালো লাগনের লাইগা আমার কষ্ট হইল সব কিছু কমো। সেই ছোটবেলায় তোমার জীবনটা অনেক কষ্টের। আপনার জীবনটাও তো কষ্টের। আমার জীবন যে কষ্টের তুমি বুঝলা কি কইরা? কেন ওই হবি মিয়ার মাইয়া আপনার সাথে বেমানি করছে, এ থেকে আপনি কষ্ট পান নাই? হ পাইছি, তবে এত কষ্টের মধ্যেও একটু সুখের বাতাস পাইতেছি তোমার সাথে কথা কইয়া। এই যে আপনি কি কন মাইশা, আপনারা আমার লগে কথা কইতে দেখলে মন্দ কইব? মন্দ কোক আর যাই কোক, তুমি আমার কাছে অনেক ভালো একটা মাইয়া, যার তুলনা অন্য 10টা মায়ার সাথে হয় না।
শোনো, এটা রাখো, আজ আর তোমার ভিক্ষা করতে হইব না, কাল তোমার সাথে আবার কথা হইব তো। সুবেদ অন্ধ হইলেও অনেক ভালো একটা মাইয়া, দেখলেই ভালোবাসতে ইচ্ছে করে। আল্লাহ সৃষ্টির সেরা জীব মানুষ, আর মানুষের লাইকে আল্লাহর সেরা উপহার হইল প্রেম ভালোবাসা। কাশিম মিয়ার লগে দেখা হনের পর থেকে মনে হইতেছে সেই প্রেম ভালোবাসা বাতাস আমার গায়েও লাগে যেতেছে। ওর চোখ দুইটাই শুধু অন্ধ, আর সবকিছুই সুন্দর। লোকটার মুখের কথা শুনে মনে হইতেছে লোকটা অনেক সুন্দর। আল্লাহ যদি দেখতে পাইতাম। সবচেয়ে বড় কথা হইল ওই সুন্দরী বেগমের চোখ আছে, তাই সে চোখ দিয়ে দেখা আমার সাথে বেবাড়ি করে চইলা গেছে। কিন্তু জোবেদা অন্ধ, চোখে দেখে না, তাই সে আমার ভালোবাসা রাইখা কোথাও যাইতে পারবো না। যদি ভালোবাসার অধিকার পাইতাম তাহলে তার মনে সব কষ্ট আমি দূর করে দিতাম। সুবেদা, আমি তোমারই অপেক্ষায় আছি। আমিও আপনার মুখের কথা শুনানোর লাগে চলাইছি। জানেন, আপনার মুখের কথা শুনলে আমি আমার এই অন্ধকার জীবনের সমস্ত দুঃখ কষ্টের কথা ভুলে যাই। আমার হাত ধরো, ওইদিকে গিয়া দুইজনে কথা কই। কি হইল, হাত ধরো, আমি তোমারে পথ দেখায় নিয়ে যাবো। আমার ভয় করে। কিসের ভয়? মাইসে দেখলে আপনার মন্দ কইব। তোমার হাত ধরা দেখা কেউ যদি মন্দ কয় সেইটা হবে আমার ভালোবাসার প্রথম স্বীকৃতি। আমার এইভাবে কইেন না, আমি সইতে পারুম না। কেন পারবা না? আপনি কত বড় মানুষ, আর আমি খুবই সামান্য একটা অন্ধ মাইয়া। আপনার আর আমার মধ্যে আসমান জমিনের তফাত। ভালোবাসার কাছে আসমান জমিন সবই এক হয়ে যায় জোবেদা। তুমি ভয় পাইলেও আমি আমার বুকের মধ্যে তোমার লেগে ঘর বাঁধতে রাখছি। এইটা আপনি কি করছেন? আমার মতো হতভাগের লেগা আপনার বুকে ঘর বাঁধতে ফেলাইছেন? যারে ভালোবাসা যায় তার জন্য সবই করণ যায়। তুমি এদিকে আসো। শাড়িটা তোমার জন্য, তোমার যা যা দরকার তা ব্যাগে দেওয়া আছে। হ্যাঁ, কাশিম মিয়া কানির লগে তুমি আর ভিক্ষা করবে না। আচ্ছা, আজ থেকে তুমি আর কানি ফকির দিনা। তুমি আমার ভালোবাসার পৃথিবী।
দরদি বন্ধুরে কি মায়া লাগাইলা বুকের ভিতর ঘর বান্ধিয়া প্রীতি শিখাইলা আমার বুকের ভিতর ঘর বান্ধিয়া প্রীতি শিখাইলা ঘরের প্রদীপ হবে আমার প্রেমের ছোঁয়ায় দুনিয়ার সব ভালোবাসায় আমি দেব তোমায় অন্ধার ঘরের প্রদীপ হবে আমার প্রেমের ছোঁয়ায় দুনিয়ার সব ভালোবাসায় আমি দেব তোমায় বন্ধুরে কি মায়া লাগাইলা বুকের ভিতর ঘর বান্ধিয়া প্রীতি শিখাইলা আমার বুকের ভিতর ঘর বান্ধিয়া প্রীতি শিখাইলা পোলারে বিদেশে পাঠাইলাম আমার মাথা উঁচা করণের লেগা হে দিহে আমার মাথা কাটনের ব্যবস্থা করতেছে কাশেম কই গেছিলি গ্রামে ঘুরতে গেছিলাম গ্রামে ঘুরতে নাকি ওই কানি ফকিন্নির লগে মিলমিশ করতে বাবা কানি ফকিন্নি হইল মানুষ দুনিয়াতে মানুষ তো সবাই তাই বলে সব মানুষের তার বুকে টাইনা নেওন যায় না ওই কানি রে দয়া কইরা সাইডটা ভিক্ষা দেওন ছাড়া আর কিছুই করুন যায় না কারণ অচল পয়সা দিয়া কোনো দিন কোনো সওদা করুন যায় না চোখে অন্ধকানি হইলেও তোমার পছন্দের সুন্দরী বেগমের চাইতে অনেক ভালো একটা মাইয়া কাশেম আমার থেকে তুমি বেশি বুঝো না ভুল করে যদি কেউ একবার নিজের গায়ে কলঙ্কের দাগ লাগায়
সেই দাগ আর কোনোদিন মোচনের উপায় থাকে না। বাবা, তুমি যারে কলঙ্কের দাগ কইতাছ সেটা কলঙ্কের দাগ না, সৃষ্টির সেরা স্রষ্টার দেয়া ভালোবাসার দাগ, যা আমারে নতুন করে বাঁচায় রাখবো। দেখলা দেখলা রাবেয়া, তোমার পোলায় কি কয়ে গেল? আপনি একটু থামেন, পোলাটার মন ভালো না, এমনিতে পোলা আমার সুন্দরীর চিন্তা কেমন হয়ে গেল। তোমার পোলারে বুঝাও, ও যা চিন্তা করতেছে তা কোনো দিনই সম্ভব না। আজ 15টা বছর ধরে আমার এইভাবে শাস্তি দিতেছে, আর শাস্তি না দিয়ে একেবারে মাইরা ফেলল। একেবারে মাইরা ফেলাইলে তো শেষ হয়ে যাবে কেসা কাহিনী। প্রত্যেক দিন আমার এই জুতা মোছনের কামলা কই পামু? আরে চর মাইরা, যে মজাটা পাই সে মজাটা তো হারায় ফেলাম। যা যা, ওই ঘরের কুত্তাটারে খাওয়ান দে গিয়া যা। এই হাতের খাউন খাইতাছি, অথচ কোনোদিনও এই মমতাময় চেহারাটা দেখতে পারলাম না। আপনি কেডা হাইজ না কইলে আমি এই হাত ছাড়ম না। আমি আমি খুব অভাগী, এই বাড়িতে কাম কাজ কইরা খাই। আপনার এই হাতটা ধরনের পর মনে হইতাছে আমার সবচেয়ে প্রিয় মানুষটার আমি হাত ধরছি। আমারও তাই মনে হইতাছে, মনে হইতাছে আপনার হাতের সোয়ায় আমার 15 বছরের যত দুঃখ কষ্ট সব সব এক নিমেষে মিলাই গেল। আপনি এর মাতবর কুত্তা বানাইয়া এত বছর পেরে কেন আটকায় রাখছে জানি না। না না কমুনা, শুনলে আপনার কষ্ট হইব। কষ্টে কষ্টে আমার অন্তর পাথর হইয়া গেছে, এখন আর কষ্টরে কষ্ট মনে হয় না। আপনার কথা শুনা মনে হইতাছে বহুকাল বহু যুগ পরে আমার বুকের ভেতরে একটু শান্তির আওয়াজ আসতেছে। চোখ দুইটা দিয়া সুখের পানি বেরিতেছে। জানি না আপনি কেডা, তবে আপনির আপনির মুখের কথা শুনা মনে হইতেছে আপনি আমার জনম জনমের চেনা, বহুকালের পরিচিত এক সুর। আমার বুকের ভিতরটা ভাঙ্গে সুইরা সব উল্টা পাল্টা কইরা দিতাছে। নিজেরে সাপায় রাখতে না পাইরা নিজের অজান্তে আপনার হাত ধরে অন্যায় করছি। আপনি আমার মাফ করে দিয়েন। না না মাফ চাইয়েন না, কারণ আপনার কথা শুনা মনে হইতেছে আপনার মধ্যে কোনো পাপ নাই। আমি অনেক সময় আপনার অসময়ে খাওন দিছি, খিদায় আপনি কষ্ট করছেন, তার জন্য আমারে আপনি মাফ কইরা দিন। আপনার কথা শুনিয়া মনেরও জানতে চোখ দুইটা দিয়ে দুই ফোঁটা পানি করাইয়া গেল। মনে হইতেছে একটা বার আপনার চোখ দুইটা দিয়ে দেখতে পারতাম তাইলে মনে হয় দুনিয়ার সব দুঃখ কষ্ট আমি ভুলে যেতাম। হরম যাবি কুত্তারে খাওন দিয়া কুত্তার লগে পিরিতের আলাপ করতেছস, আর যদি কোনোদিন দেখি কুত্তার লগে কথা কইতেছস একটা সুখ দিয়ে জানে মেরে ফেলাম। আল্লাহ,
কাসেম! বাবা তুমি? হারামির বাচ্চা, তোর এত বড় সাহস? সামান্য একটা রাস্তার ফকিন্নি হইয়া আমার বোনার দিকে নজর দিছস? এসব ফকিন্নি গো নজর তো বড় লোকের থালার দিকেই থাকে। মান্নান, ও আমার দিকে নজর দেয় নাই, আমি ওর দিকে নজর দিছি। ঠিক আছে ঠিক, তুমি এত ছোট নজর নিয়ে আমার ঘরে জন্মাইছো, সব তোমার ঘৃণা হইতেছে। মান্নান, হারিয়া তামশালা দেখা এই কানি ফকিনিরে শায়েস্তা কর, ওরে বুঝাইয়া দে আমার রক্তের মধ্যে হাত দেওয়ানের কি যন্ত্রণা। মান্নান! কাসেম, ওরে রেখা বাড়ি চলো। বাবা, তুমি আমার জন্মদাতা পিতা, তোমার আদেশ আমার রাখতেই হইব। তবে জুবেদারে এখান থেকে সসম্মানে বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হইব। ঠিক আছে, তাই হইব। শুনার কানি, ভবিষ্যতে যদি আমার পড়ারে নিয়ে কোনো স্বপ্ন দেখোস, তাইলে এর পরিণতি হইব খুবই ভয়াবহ। এই, ওরে বাড়িতে পৌঁছাই দিয়া। এই চল। কাসেম, আমি তোমার কথা রাখছি, এবার তুমি বাড়ি যাও। সালাম। তোর বাড়ির কানি ফকিন্নিরে সাবধান করে দিস, আমার পোলার লগে মিলমিশ কইরা আমার ইজ্জতের হানি করতেছে। ভবিষ্যতে যদি আর কোনোদিন দেখি, তাইলে শুধু কানিরেই না, তরে শুদ্ধ আমি কেরাম ছাড়া করু। কথাটা মনে রাখিস। কাইন্দো না বই, দুই শেরির এই খুয়ারে আটকাইছি, বাইর হইলেই মুগুর। জুবেদা এখনো আসতেছে না কেন? বুইরা পাড়া রাজ গা ছাগল বানামু। চান্দি ছিল কাকে কি হইব গো? আল্লাহ কেডা গো, আপনি বিলাপ কইরা কান দিন কে? আমি বড় দুঃখী মাইয়া, বিয়া অনেক আগে স্বামী হারাইছি। আহারে কত কষ্ট, বাপ মা মরে গেছে, মাইরা বাড়ি থেকে তাড়াই দিছে, আমি ওর কই যাব? আর কইও না, বড় কষ্ট পাইতাছি। শুনছি আপনি নাকি বউ না, বড় দুঃখের কথা মনে করাই দিলে। খাটার জন্য কোয়ান্টার কত কত লোক, তো কত কত লোক, তো সরে লোকে এই বয়সে বউ ছাড়া একলা থাকুন বালা না। চুলদারি সব পাইকে গেছে, লুচ্চা আবারও বিয়া করতে চা। হ্যাঁ আমারও একলা, স্বামী ছাড়া থাকুন তো বেমানান। হ্যাঁ মনের কথাটাই বুঝছে। আহারে কত বুদ্ধিমতি মহিলা, আমার মনের কষ্টটা তুমি বুঝছো, বুঝলো না খালি ওই মাইয়াটা। তার পাইবা হালার পর কিছু কইলা না, তুমি যদি রাজি থাকো তাহলে আমার সাথে তোমার ইয়ে মানে বকবক। লঙ্গি খুলে যাব তো, বড় শান্তি পাইলাম। আমি ঠিকই যাই, ওই ঘরে যাইয়া কি করবা, ওই ঘরে তো আমার মাইয়া আর কানি আছে, আমার কাছে থাকো,
মনের দুইটা কথা কইয়া আত্মাটারে শান্তি করি। চান্দি শিলা শখ কত? ব্যাপারী বাড়ির পিছনে যাও, কাশেম ভাই তোমার লেগা অপেক্ষা করতেছে, যাও যাও তাড়াতাড়ি পড়ায় দাও, আমি ঘুরে খারাইলাম। কই যাও ভালো হয়েছে, এত মোড়া ভালো না, কি কলি পাম গেছে গা, জীবন ভরা শুনছি সাইকেলের মোটর গাড়ির ফুটবলের জাকার তুকু ফুটবল তো জাকার এই সবের পাপ দায় আই জুলি মাইশেরও পাপ মডার্ন দেখত তাই। হ্যাঁ বেড়া গলায় কেডা কথা কয়, কেউ না বাজান আই মাইয়া তুমি যাও তো। হাই হাই কই যায়, বুঝছি তোরা জামাই বাড়ি না ফাটাইলে আমার কোনো বাউই হইতো না। শান্ত আব্বা, আরে আমার লাগা বিয়া দিয়া দিল আপনার বিয়ার বাউ হয়ে যাবো গা, আজ রক্ষ নাই। খুব বালাগত কইছস কেডা রে, শালার ফুট বুসার বাচ্চা, আইস তোরে খাইছি মুকুট ডাকো ঘেরি ফিটাইয়া সেরা বানাবো। জলদি বলো আব্বা, তুমি আইসো কাশেম, আমার কাশেম, তোমার এতে হনের লেখা বুকটা হাহাকার করতেছে, তাই পাগলের মতো সইতে আসছে তোমার এক নজর তেহনের লেখা।
বলার নাই আর ভাষা। তুমি আমার প্রিয় রে বন্ধু, সাথী ভালোবাসা, জানে গাঙ্গের মধ্যে ডুবে দিবা, সাবধান, কোন কাক পক্ষীও যেন টের না পায়। আপনি নিশ্চিন্তে ঘুমান গিয়া চাচা, কাম হইয়া যাইব। গাঙ্গের মধ্যে এসে পড়ছি। মান্নান ভাই, আমারে তোমরা গাঙ্গের পানিতে ডুবাইয়া মাইরো না, আমারে ছাইরা দাও। গাঙ্গের পানিতে না 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 সাজেদা না, কানির তো কোনো শত্রু নাই। শত্রু একজনই। চুপ কর, ওসব কানি ফকিরনির খবর আমি জানুম কই থেকে। মা মা, তুমি বাবারে কও আমার জোবেদারে কই লুকাইছে। বাবা, তোমার কাছে আমার অনুরোধ, আমার ভালোবাসার জোবেদারে কই লুকাইছো কও। ওরে সারা আমার সমস্ত দুটি আন্ধার হয়ে যাইবো বাবা। ওর মতো একটা অন্ধ ফকিরনিরে ভালোবাসা তোমার দুনিয়া তো অনেক আগে আন্ধার করে রাখছো। আমার বংশের গায়ে কালি লাগনের আগেই আল্লাহ ওই ফকিরনিরে সরাই দিছে। আল্লাহ সরাই নাই, তুমি আরো সরাইছো বাবা। কাসেম, তুমিও চাইটা রেখো বাবা, আমার জমিদার যদি কিছু হয় তাহলে তুমি আমারে হারাইবা। বাবা তুই এ কথা কইস না, তোরে হারাইলে আমি কি নিয়া বাসু। যে সন্তান তার বাবার মুখে চুনকালি দিতে পারে, যে সন্তান তার বংশমর্যাদারে অপমান করতে পারে, সেই সন্তানের চাইতে নিঃসন্তান থাকুনটা অনেক ভালো। বাবা রে, তুই একটাবার আমার গতিকে চাইয়া ওই কানিরে তুই বইলা যা বাজার বইলা যা। না মা না, এই কথা কই আমার আর কষ্ট দিও না মা, ওর আত্মার সাথে আমার আত্মা মিশে আছে। আমার জমিদারে খুঁজে না পাওয়া পর্যন্ত এই বাড়ির দানা পানি আমার জন্য হারাম হয়ে গেল মা, হারাম হয়ে গেল। কাশেম বাবা কাশেম, বাবা
শালা কানের গঙ্গার পানিতে ডুবে যা পাইলাম সব জর্দান হেরে গেলাম মান্নান আমার জুবেদারে তুই গঙ্গার পানিতে ডুবাইছস শুয়রের বাচ্চা এই গাঙ্গের পানিতে আমার মরণ হইত বন্ধুরে ও
দরদি বন্ধুরে কি মায়া লাগাইলা বুকের ভিতর ঘর বান্ধিয়া পীড়িতি শিখাইলা আমার বুকের ভিতর ঘর বান্ধিয়া পীড়িতি শিখাইলা ও দরদি বন্ধুরে আমি তোমার আইসি বউ কইরা ওই খান বাড়িতে নিয়ে যাবো জুবেদা এই না হইল গিয়া যোগ্য বাপের অযোগ্য সন্তান বাপের গালে থাপ্পড় দিয়া একটা অন্ধ ফকিন্নীরে বিয়া কইরা বাড়িতে পাও রাখলাম তোমার সাহসের তারিফ করতে বাবা জুবেদ আমার স্ত্রী এই খানবাড়ির নববধূ ওকে অসম্মান করা আর এই খানবাড়ির ঐতিহ্যকে অসম্মান করা সমান কথা একটা রাস্তার অন্ধ ফকিন্নীরে সম্মান দেয়া আর মুচির হাতের চর খাওয়া সমান কথা যে ফকিন্নীরে মানুষ করুণা করিয়া ভিক্ষা দেয় যে রক্ত সমাজের সবচেয়ে নিচু রক্ত তারে তুমি আজ বিয়া করিয়া আমার রক্তের সাথে মিশাই দিলা কিন্তু না গাঙ্গের ঢেউ উল্টা দিকে বইতে পারে ভূমিকম্পে দুনিয়া ধ্বংস হয়ে যাইতে পারে কিন্তু আমার খান বংশের রক্তরে কেউ কলঙ্কিত করতে পারে না তুমিও জেনে রাখো বাবা এই খান বাড়ির রক্ত আমার শরীরেও মহাপ্রলয় ঘটায় দিলেও তুমি জুবেদের আমার কাছ থেকে আলাদা করতে পারবে না জুবেদ আমার প্রেম জুবেদ আমার ভালোবাসা জুবেদ আমার কলবা পড়ো বউ আপনি বাপ একমাত্র সন্তানের ক্ষমা কইরা দেন বিয়া যখন কইরেই ফেলাইছে তখন কই ফেলাই দিবে তুমি চুপ করো ওর মতো সন্তানের চাইতে আমার শূন্য বাড়ি অনেক ভালো আজ থেকে মনে করুম আমার কোনো সন্তান নাই এই পৃথিবীতে আমি বড় অসহায় বাবা আপনার বাড়িতে বউ হয়ে আসনের যোগ্যতা আমার নাই কিন্তু একদিন আপনি আমার দোয়া করে কইছিলেন আল্লাহ যেন আমার ভাগ্যে আপনার পোলা কাশেমের মতো একটা স্বামী জুটায় দেয় দোয়া করি তোমার ভাগ্যে যেন আল্লাহ আমাকে কাশেমের মতন একখান পোলা জুটায় যাতা বাইরাও কানি ফকির নিয়ে কত বড় স্বপ্ন দেখে ভাগ্যে লিখুন বউ হয়ে যখন আইসেই পড়ছে আপনার বাড়িতে তখন পুত্রবধূ হিসেবে না এই বাড়ির কাজের মাইয়ার মতো একটু ঠাই কি আমার ভাগ্যে হইব না বাবা না কোনো অন্ধকানি আমার বাড়ির কামের মাইয়া হইতে পারে না অন্ধকানি হইল বাড়ির জন্য অভিশাপ যারে তুমি অভিশাপ কইতাছো ও আমার ভালোবাসার প্রদীপ আমার ঘরের লক্ষ্মী তুমি চুপ করো কাশেম এতদিন সন্তান হিসাবে তুমি আমার আদর ভালোবাসা দেখছো কিন্তু আমার হিংস্র রূপটা দেখো নাই আইজ দেখবা চলো বাবা চলো আমার সাথে বাবা চলো বাবা চলো তুমি আবার চলো বাবা ছাইড়া দাও চলো বাবা ধৈর্য করো বাবা ধৈর্য করো মান্নান এই মুহূর্তে এই কানি ফকিন্দিরে গেরাম ছাড়া কর ও যেন আর কোনোদিন এই খান বাড়িতে পা রাখতে না পারে যা না বাবা না
আমারে বাড়ি করে দিয়েন না বাবা, আমারে বাড়ি করে দিয়েন না। যা, এ চল। না, কাশিম। দরজা খোলো বাবা, দরজা খোলো। আমারে সাইরা দাও, আমি যাবো না। অনেক দূর নিয়ে আইছি। বিলাই যেমন বস্তায় বইরে রেখা গেলে রাস্তা চিনে না, তুইও চিনবি না। তুই মা, আমি অন্ধ অসহায় মা, আমি খুব বিপদে আছি। আচ্ছা গড়ে আয়, পরে সব শুনব। তরে লুকাই এই ঘরে আনলাম, মালিক জানতে পারলে আমারে খুব শাস্তি দিব। আপনি বিপদের মধ্যে আমারে কেন আশ্রয় দিলেন মা? আমার জন্য আপনার শাস্তি হোক, এটা আমি চাই না মা। তোর মতো অসহায় মানুষকে আশ্রয় দিতে গিয়া যদি আমার কঠোর শাস্তি হয় হোক, আমি মাথা পাইতে নিমু। আচ্ছা তোর মা বাবা নাই? বাবা মরে গেছে অনেক আগে, মা তাই কেউ নাই। কেন, কি হয়েছে তোর মায়ে? ছোটবেলায় আমার রেখা মায় নিজের সুখের লইগা বিয়া বইছে এক ধনী গৃহস্থের লগে। তাইলে কি আমার সুবিধা? মায়ের কথা শুনে আপনি? না না। আচ্ছা মা, তোর এই অবস্থা কেন? মা আমারে অনেক ভালোবাসে বিয়া করছে এক ধনী মাইশের ছেলে, আইজ আমার বাসুর রায়, কিন্তু মারে আমার বিশ্বাস তোর ভালোবাসার টানে তোর স্বামী ঠিকই তোর কাছে চলে আসবো, দুনিয়ার কোনো শক্তি তারে আটকায় রাখতে পারবো না। আমি তোর বাসর ঘরটা সাজাই দিতেছি রে মা। কিন্তু তোর বাসর ঘর সাজানোর মতো ফুল তো আমার কাছে নাই রে মা। আমি যাই, দেখি কিছু আনতে পারি কিনা। আল্লাহর দেওয়া এই লতা পাতা দিয়ে তোর বাসর ঘরটা আমি সাজাই দিতাছি, ইনশাল্লাহ তোর স্বামী ঠিকই আইব। নে তুইও সাজা, এই নে। Thank you.
জুবেদা কাশিম কাশিম জুবেদা ওই শয়তান মানারের কাছে খবর পাইছি তুমি এই বাড়িতে আছো আসো ঘরে আসো জুবেদা আমি এমনই এক দুর্ভাগা স্বামী বিয়ে করার পরেও এই বাসর ঘরে তোমারে স্ত্রীর মর্যাদাটুকু দিতে পারলাম না আপনার কোনো দোষ নেই স্বামী সবই আমার ভাগ্য চলো জুবেদা আমরা অনেক দূরে চলে যাব বিদায় দিতে আমার খুব কষ্ট হইতেছে রে মা বুকের ভিতরটা মসুর দিয়া উঠতেছে যা জলদি যা চলো জুবেদা ভালো থেকো চলো মনে হয় কর্তার কল দেবে বুঝে আমি যাবো না আমি যাবো না আমার ঠিকই আছে বাজার এই তালাক নামায় একটা টিপ সই দাও ভিক্ষার জোলা নিয়ে রাস্তায় যাও টেকাও গেল মাটির দেহ মাটি হইব মাটি হইব ঠিকানা বেমানি কইরা আমার মতো তোরাও ক্ষমা পাইবি না ময়লা আবর্জনা দূর হইছে বন্যেরা বনেই সুন্দর ফকিরেরা রাস্তায়
আপনি কষ্ট হইতাছে? কিছু কইবেন? আমি তোর প্রতি অনেক অন্যায় অবিচার করছি, তুই মাফ না করলে আমার আল্লাহ মাফ করব না। আপনি আমার এত বছর মারছেন, কষ্ট দিছেন, আমি আপনার কষ্ট দেখা সব ভুলে গেছি। সময় শেষ হওয়ার আগে আমার কামগুলান শেষ করতে হইব, দুনিয়াতে আমার তো আর কেউ নাই, তাই আমার সমস্ত সম্পত্তি তোর আর তোর স্বামীর নামে লেখা দিলাম। আমার স্বামী? তোর স্বামী গনি মরে নাই, তুই তারে কুত্তা মনে কইরা এত বছর খাওয়ান দিছস, এই তোর স্বামী গনি। এই নে চাবি, নে ধর, ওই ঘর থেকে তোর স্বামীরে মুক্ত করে আন, আমার সময় কম। মমতা, জুবেদার মমতা, মমতা সুবেদার বাপ, মমতা আমার জবেদা কই? মমতা আপনি রে হারাইয়া আমার জবেদার আমার বুক থেকে হারাইয়া ফেলাইছে। আমার জবেদা? না না মমতা না, আমার আমাকে জবেদা এখনো মরে নাই, কিন্তু কিন্তু সে অন্ধ। মমতা কেন আমার আল্লাহ এত বড় শক্তি দিল? মমতা বেগম, মমতা বেগম কর্তার মরণে টান উঠছে, জলদি চলো। ওই মাতবর আমার জীবনটা তছনছ করে দিছে, ওরে আমি সারুম না, মরণের আগে ওর জবাব দিয়ে যাইতে হইব। মাতবর, তুমি আমার জীবনের সব কিছু শেষ করে দিছ, ফিরাইয়া দাও, ফিরাইয়া দাও আমার 15টা বছর, ফিরাইয়া দাও আমার মাইয়া জমেদারে। আমি পরপারে চলে যাইতেছি, আমার একটা ভুল জিদের কারণে তোর জীবন নষ্ট করছি, এত বড় পাপ নিয়ে দুনিয়া ছাইরা গেলে
আল্লাহ আমারে মাফ করবো না। মমতারে আমি বিয়া করছিলাম ঠিকই, কিন্তু ঘর সংসার করি নাই। আল্লাহর কসম, ও নিষ্পাপ মহিলা। একদম সত্য কথা, মরণে নাকি কেউ মিথ্যা কথা কয় না। আরে আরে তুই গ্রহণ করার নে ভাই, গ্রহণ করার নে। করতে পড়ে গেল। আপনিও জেনে রাখেন, আমার কোলার জায়গা যদি এ বাড়িতে না হয় তাহলে আমিও এ বাড়ি ছেড়ে চলে যাব। দুনিয়া একদিকে চলে গেলেও জন্ম পরিচয় হীনা একটা জারজ মাইয়া রে আমি কোনোদিনই পুত্রবধূ হিসাবে মাইনা নেব না। হামেন খান সাহেব, কারে আপনি জারজ সন্তান কই অপবাদ দিতাছেন? কার লাইকে আপনি বিষ খাইয়া জীবন দিতাছেন? আমার পেটের মাইয়া জমিদার লাইকা মা
আপনি রা আমি জবেদার হতভাগ্য বাবা আর আমি হতভাগিনী মা হাই মা আমার বুকে হাই মা আমার বুড়ি মা আজ কতটা বছর ধরে তোর লেগেই বুকটা হাহাকার করতেছে মা হায় মা আমার বুকটার মধ্যে জমাই না ব্যথাগুলা তুই কইরা দে মা দূর কইরা দে এতদিন তুমি কই আসিলা বাবা তোমারে হারাইয়া বাবা আমি অন্ধ হইয়া মাইশের দুয়ারে দুয়ারে ভিক্ষা করছি বাবা অনেক লাঞ্ছনা গঞ্জনা মাথায় নিয়ে ঘুরছি বাবা জবেদা মারে তোর চিকিৎসার টেকার লেগে আমি ওই মাতবর লোকে বিয়া বইয়া তোরে আমি দুঃখের সাগরে ভাসাইয়া দিছিলাম রে মা তুই আমারে ক্ষমা কইরা দে মা ক্ষমা কইরা দে মা রে জবেদা মা রে মমতা যা কইছে ঠিকই কইছে সবই আমাকে ভাগ্য রে মা হই মাতবর আমারে 15টা বছর ঘরের মধ্যে বন্দি রেখা আমাকে সবকিছু উল্টা পাল্টা করে দিছে রে মা এই খান বাড়িতে তোর যদি জায়গা না হয় তোর এই বাপের বুকে জায়গার অভাব হবে না রে মা আজ থেকে তোরে আর কেউ অন্ধ ফকির